নোলেন গুড়ের সন্দেশ ছাড়া বাঙালির শীতকাল অসম্পূর্ণ তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই নোলেন গুড়ের সন্দেশের রেসিপি নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব নোলেন গুড়ের এই সন্দেশ মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা তৈরি করে ফেলা যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্নাবান্না সন্দেশ বানানোর জন্যে প্রয়োজন ফুল ফ্যাট গরুর দুধ আমি এখানে দেড় লিটার পরিমাণ গরুর দুধ জাল করে নিয়ে নিয়েছি দুধটা আমি ছানা কেটে নেব দুধের ছানা কাটবার জন্যে আপনি লেবু ভিনিগার যা কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে ক্যালসিয়াম ল্যাক্টের পাউডার দিয়ে ছানাটা কেটে নেব ক্যালসিয়াম ল্যাক্টের পাউডার দুই টেবিল চামচ পরিমাণ আমি ব্যবহার করব এই পরিমাণ দুধের ছানা কাটবার জন্যে আর এই পাউডারটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় লেবু অথবা ভিনিগার দিয়ে যদি আপনি ছানা কেটে নেন তাহলে ছানা কাটবার পর ছানাটাকে সাধারণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এইভাবে ছানা কেটে নিলে ছানাটা ধুয়ে নেবার প্রয়োজন পড়বে না মাঝারি সাইজের এক থেকে দেড়খানা লেবু যথেষ্ট আর যদি আপনি ভিনিগার ব্যবহার করেন তিন টেবিল চামচ ভিনিগারের সাথে তিন টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে একই রকমভাবে ছানা কেটে নিতে পারবেন ছানা আমার কাটা হয়ে গেছে আমি এবার ছানাটাকে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নেব ফাঁক করে অথবা কাপড়ের সাহায্যে যেভাবেই আপনি ছানাটা ছেঁকুন না কেন ছানাটাকে বেশি চাপাচাপি করবার দরকার নেই কুড়ি মিনিট মতো এরকমভাবে একটু ঝুলিয়ে রাখলেই অথবা ছাঁকনির মধ্যে দিয়ে রাখলেই কিন্তু যতটুকু জল বেরোনোর বেরিয়ে যাবে আর সেই নরম ছানাটাই প্রয়োজন হবে এই সন্দেশ বানানোর জন্যে এখানে মোট সাড়ে তিনশো গ্রাম পরিমাণ ছানা আমি পেয়েছি ছানাটাকে এবার একটু ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু মাখা সন্দেশ আমি তৈরি করছি তাই এখানে মেখে নেওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন অনুরোধ রইল ছানাটাকে হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে দশ থেকে ১৫ মিনিট সময় ধরে একেবারে মসৃণ তৈরি করে নিতে হবে তারপর অ্যাড করে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ পাটালি গুড় পাটালি গুড় দেবার পর একই রকমভাবে মিনিট দশেক সময় ধরে ছানাটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল ছানাটাকে গুড়ের সাথে এত ভালো করে মাখতে হবে যে দেখতে একেবারে মাখনের মতো লাগবে আমার চ্যানেলে অসাধারণ স্বাদের একটা গাজরের হালুয়ার রেসিপি আছে আমি ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনি ইন্টারেস্টেড হলে অবশ্যই দেখে নেবেন এবার ছানা আর গুড়টাকে তুলে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে ছানা আর গুড়টা মাখার পর কতটা মসৃণ তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব গ্যাসের উনানের টু মিডিয়াম ফ্লেমে থেকে মিনিট সময় ধরে বারবার এইভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে এইভাবে বাড়িতে নোলেন গুড়ের সন্দেশ তৈরি করার সব থেকে সুবিধা এটাই যে আপনি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনার ইচ্ছে মতো কম বা বেশি দিতে পারেন সন্দেশটা এইভাবে জাল করতে করতে যখন শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি আরও একশো গ্রাম পরিমাণ পাটালি এই সন্দেশের মধ্যে অ্যাড করে দেব আমি সাড়ে তিনশো গ্রাম ছানার জন্যে মোট তিনশো গ্রাম পরিমাণ পাটালি অ্যাড করছি আপনার গুড়ের কোয়ালিটি যদি বেশ ভালো হয় তাহলে কিন্তু খুব বেশি মিষ্টি লাগবে না এটা যথেষ্ট ঠিকঠাক পরিমাণ মিষ্টি বলে আমার মনে হয়েছে তবে আপনি চাইলে কম দিতে পারেন গুড় দেবার পর আরও তিন থেকে চার মিনিট সময় ধরে জাল করে নিতে হবে সন্দেশটাকে সন্দেশ তৈরি প্রায় শেষের দিকে অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার সন্দেশ তৈরি করে দেখুন একেবারেই ঠকবেন না বরঞ্চ বারবার এরকমভাবে সন্দেশ তৈরি করতে চাইবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি ঘি দেবার পর সন্দেশের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে আর সাথে সাথে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাখা সন্দেশ নলেন গুড়ের সন্দেশের কনসিস্টেন্সি আমি খুব বেশি শুকনো শুকনো করব না একটু নরম থাকবে তাহলে কিন্তু খেতে খুব আর ঠান্ডা হয়ে যাবার সাথে সাথে সন্দেশটা কিন্তু বেশ মাখা মাখা আঠালো দেখতে লাগে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে সন্দেশটাকে ঠান্ডা হতে দেব এক থেকে দেড় ঘন্টা সময় ধরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তৈরি করা মাখা সন্দেশ অবশ্যই নলিন গুড়ের আপনিও তৈরি করুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা হাতে মাখানো সন্দেশ আমি আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার